প্রবাসে বাস, কিন্তু মাতৃ আরাধনায় বঙ্গের চেয়ে কোনো অংশে খামতি নেই। হায়দ্রাবাদ কালীবাড়ির দুর্গাপুজো ঘিরে প্রতি বছরের মতো এবছরও মেতে উঠেছেন বাঙালিরা। ১৯৮৬ সাল থেকে শুরু হয়েছে দুর্গাপুজো, সারা বছর ব্যস্ত থাকলেও বছরের এই সময়টা শুধুই নির্ভেজাল আনন্দ। বাংলার যে অরিজিনাল যে আমাদের প্রকৃতির যে সাংস্কৃতিক ব্যাপারটা, সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় এবং আমাদের বয়সের বাচ্চারা এবং মহিলারা সকলের সমান উদ্দীপনায় মেতে ওঠে পুজো। কুমারী পুজো হয় এখানে, সকলে মিলে রাঁধা হয় মায়ের ভোগ। হায়দ্রাবাদের নানা প্রান্ত থেকে বাঙালিরা আসেন এখানে উমা দর্শনে। যে ভোগ রান্না করা হয় সেটা আমাদের আমরা নিজেরাই রান্না করি এবং এই ভোগ খেতে বহু দূর দূর থেকে লোকেরা আসে। দাক্ষিণাত্যের বুকে এ যেন পূবের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন। মাতৃমা এবং দুর্গাপুজো একসাথে আমরা করছি, এটা এই প্রথম বাংলার আর দক্ষিণের সমস্ত সংস্কৃতিটাকে একসাথে আমরা এখানে তুলে ধরতে পেরেছি। হায়দ্রাবাদের বিরিয়ানি বিখ্যাত, কিন্তু পুজোর পরদিন বাংলার বিরিয়ানির স্বাদ নিতে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয় রাঁধুনিদের। মায়ের পুজোর সঙ্গে পিঠ পুজো জমজমাট চারটে দিন। এবিপি আনন্দ।